Assalamualaikum viewers, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আপনারা আমাকে উৎসাহ করবেন। তো আমার আজকের রেসিপি হলো ওয়াও একটি রেসিপি, এতটাই মজা আর এতটাই ভালো লাগার নাস্তা। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আপ বেশি বেশি করে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও বেশি ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করবেন আর কি ভিডিও দিব যেটা ভালো লাগে আপনাদের, সেই ভিডিও আমি আপলোড করব। তো আজকের ভিডিও শুরু, আমি এখানে একটি প্যান বসিয়ে চুলার উপরে একটু পানি দিয়ে দিলাম। আমি 500 গ্রাম এখানে গরুর দুধ, গরুর দুধটা দিয়ে আমি হালকা একটু গরম হয়ে আসতে আর দিয়ে দিলাম দারুচিনি দুটো, দুটো তেজপাতা, 4-5টা এলাচ। এলাচগুলোকে আমি থেতু করে দিয়ে দিলাম। একটু থেতু করে দিলে দুধের সাথে ফ্লেভারটা জুড়িয়ে যাবে। তো নেড়ে ছেড়ে দিতেছি, অনবরতভাবে নেড়ে দিতে হবে। দিয়ে দিলাম আমি এখানে 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিবেন, যে যেমন খাবে। তো মিষ্টির সাথে যদি একটু লবণ দে আরও বেশি ভালো লাগে, সবার কাছে কিন্তু এটা ভালো লাগে না। তো বলক, কিছুক্ষণ বলক আসার পর আমি চুলার উপর থেকে নামিয়ে দুটো ডিম দিয়ে নিলাম এখানে। এক্সট্রা একটা বাটিতে দুটো ডিম ভেঙিয়ে একটু লবণ দিয়ে আমি এগুলাকে একটা হ্যান্ড হুইস দিয়ে ভালোভাবে গ্রেট করে নিব, ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়া হয়ে গেল। এবার আমি সাথে দিয়ে দিব সুজি, 1/3 কাপ সুজি নিয়ে নিয়েছি। সবগুলো একসঙ্গে দিয়ে আমি মিক্স করব না, একটু একটু করে হ্যান্ড হুইস দিয়ে আমি এটাকে মিক্স করব। ভালোভাবে এটা মিক্স হওয়ার পরে আমি আবারও একটু সুজি দিয়ে দিব। এটা আবারও কিছু দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স হওয়ার পর আবারও দিব আমি। তো ভালোভাবে মিক্স করা হলো, আমি বাকি যেটুকু ছিল সেটাও কিন্তু আমি এবার দিয়ে দিব। আবারও একটু রেখে দিয়েছি, সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না। তো এটাকে আমি এবার নেড়ে ছেড়ে আবারও নিচ্ছি, যেহেতু কোনো প্রকারের কোথাও দানা দানাও যেহেতু না থাকে। তো সবগুলো দেওয়া হয়ে গেল, এবার আমি মিক্স করে নিব, আবারও মিক্স করে নিব। তো আমি ভেবেছি যে সবগুলো কিন্তু লাগবে না, কিন্তু দেখা যাচ্ছে শেষটুকুয়ে কিন্তু লেগে গিয়েছে। এবার আমি এর সাথে দিয়ে দিলাম এলাচ পাউডার। আমার হাতের পাশে এলাচি পাউডার ছিল, তাই আমি এলাচ পাউডার দিয়ে দিলাম। যদি আপনাদের হাতের ভ্যানিলা এসেন্স থাকে তাহলে ওটাও দিয়ে দিতে পারবেন। তো আমার হাতের পাশে ছিল না, বিটানে আমি এটা দিয়ে দিলাম। তো আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখেছি, 10 মিনিট পর, সরি 10 মিনিট না, 5 মিনিট পর আমি ফিরে আসছি। ফিরে এসে আবারও আমি একটা হ্যান্ড হুইস দিয়ে নেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এর মাঝে আমি চুলের উপরে একটা ফ্যান বসিয়ে দিব। এর শেপ করে নিবেন গোল এবং ছোট্ট গোল গোল করে নিতে হবে, জিনিসটা যেমন দেখতে সুন্দর লাগতে হবে। চুলের উপরে আমি ফ্যান বসিয়ে দিয়ে দিব। তো চামচের থেকেও হাত দিয়ে এভাবে আমি আস্তে আস্তে দিয়ে গোল গোল করে সবগুলো কিন্তু দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো জাল থাকবে, যেমন তেল তেল দেওয়ার সাথে সাথে একটু কুসুম গরম হয়ে আসছে আর আমি দিয়ে দিলাম এই পিঠাগুলো। তেল একটু গরম হবে আর পিঠাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হবে। এটা কিন্তু আমি এক খুশনি লাগাবো না, যখন হালকা ব্রাউন কালার ভাব আসবে সাদা সাদা, তখন আমি কিছুক্ষণ একটু একটু করে নেড়ে দিব, উল্টিয়ে দিব। আর নেড়ে দিয়েছি আমি, এই যে দেখতে পারতেছেন সুন্দর একটা কালার হয়ে আসছে, ভিতরে কিন্তু ভালোভাবে হয়ে গেল। এই যে আমি আগে থেকে যে চুলের উপরে আমি
দুধটা গরম করে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিব। সুজি রস বড়া ফিটা কিন্তু দুধ ঘন করা যাবে না, তাহলে কিন্তু দুধের মিষ্টিটা পিঠার ভিতরে ডুববে না, একটু পাতলাই থাকবে। বলক আসার পর আমি এটাকে এক সাইডে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এবার আমি এক ঘন্টা আমি ডেকে রেখেছি। এক ঘন্টা পরে ফিরে আসছি, দেখতে পারতেছি পিঠাগুলো একবার ফুলে টই টুম্বর হয়ে গেল। আমি একটাকে কেটে আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে আমি এটা কেটে নিব, একেবারে খুবই সফট আর এত রস ভরা, সবগুলো দুধ কিন্তু এই পিঠা টেনে খেয়ে ফেলছে। এই যে দেখতে পারতেছেন, পিঠাটা ভিতরে কাটার পরে দেখতে পারবেন, এই যে আমি একটু দুধ দিয়ে দিলাম, সবই খেয়ে ফেলছে, মানে সবগুলো এরকম একবার ফুলে ভিতরে সফট হয়ে গেল, সফট এবং রস, এতটাই রস বেরিয়েছে। এই যে দেখতে পাবেন, পিঠাটা একবার বানিয়ে খেয়ে কমেন্ট করবেন যে সত্যি ঠিক সেম। এই যে দেখতে পারতেছেন পিঠার ভিতরে ফুলে কতটা গিয়েছিল, কতটা ফুলে গেছে, আর এই পিঠাটা বানিয়ে খেয়ে কমেন্ট করবেন। এতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কমেন্ট করবেন আমার আজকে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেম ওইভাবে আপনারাও বানিয়ে খেয়ে কমেন্ট করবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, একটা লাইক দিবেন। লাইক দিতে তো আর আপনাদের আসলে কষ্ট হয় না, একটা লাইক দিয়ে দিবেন। তো আমার আজকের এই ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।